झप दो। राते मौसम नदी का किनारा ये चंचल हवा। कैमन आछेन सबाई? तो नेक्स्ट डे मॉर्निंग आज के पैंगोंगे, आज के पूरो दिनटा पैंगोंग एक्सप्लोर करब आज के प्लान। तो कल के रात्रे पहुंचेছিলাম, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো আমরা কি করেছিলাম, মানে প্রচন্ড উইন্ড ব্লোয়িং হচ্ছিল, মারাত্মকভাবে উইন্ড ব্লোয়িং হচ্ছিল, আর যার কারণে আমরা লেকের সাইডে, এখন দেখাচ্ছি না, লেকের সাইডে আপনাদের নিয়ে যাব, আর যার কারণে আমরা এই জায়গাটায় ক্যাম্প সাইট করে নিয়েছি, ক্যাম্প করে নিয়েছি, দুটো টেন্ট ক্যাম্পিচ করে নিয়েছি। বিকজ এই জায়গাটা এরমভাবে ঘেরা রয়েছে, তো হাওয়াটা একটু কম লাগবে, যার কারণে একটু আটকাবে। প্রথমে ভেবেছিলাম লেকের পাশে ক্যাম্প করে ওখানে স্টে করবো, যেভাবে উইন্ড ব্লোয়িং হচ্ছিল আমি ক্যাম্পের সাথে হয়তো উড়ে যেতাম, প্রচুর চাপের মানে ওখানে ক্যাম্প করা। আর তারপর ঠান্ডা, এত ঠান্ডা লাগছিল, মানে মারাত্মকভাবে ঠান্ডা। আর তারপর আমার সাথে যেটা ইনসিডেন্টটা হয়ে গেছে, আগের দিন বললাম আপনাদের যে আমার জ্যাকেটটা কোথায় পড়ে গেছে, যে গাড়িতে লিফ্ট নিয়ে এসেছিলাম গাড়ি থেকে পড়ে গেছে কোথায়, মানে আমি জানি না কিভাবে আগে সারভাইভ করবো, আই ডোন্ট নো। তো এই একটা ফ্লিজ রয়েছে আমার কাছে, আর অভিষেকের থেকে এই একটা, ওর একটা এরকম পাতলা এই হালকা উলেন সোয়েটার ছিল, এটা ঢুকিয়ে নিয়েছি ভেতরে, নাহলে মারাত্মক প্যাঙ্গং বিশাল মারাত্মকভাবে ঠান্ডা। তো জানি না আগে গিয়ে কী করবো, আগে জম্মু কাশ্মীর ওদিকে জান্সকার সাইড যাবো, কী হবে জানি না, আই ডোন্ট নো। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইড, এখানে ক্যাম্প করেছিলাম, আর পুরো এত মারাত্মকভাবে উইন্ড ব্লোয়িং হচ্ছিলো, পাথর দিয়ে, এই দেখুন পাথর দিয়ে প্রত্যেকটা ভালো করে বেঁধে রেখে দিয়েছিলাম, এই যে পাথর দিয়ে পুরো চারিদিকটা বেঁধে রেখে দিয়েছি ভালোভাবে ডবল ডবল পাথর দিয়ে, ঠিক আছে। তো এখন প্ল্যান হচ্ছে আমরা ক্যাম্পটাকে পুরো সেট আপ করে তুলে ফেলবো, এখানে বেশি থেকে লাভ নেই, দু তিন ঘন্টার মধ্যে আরামসে প্যাংগং ঘোরা হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে প্ল্যান আছে ঘুরে টুরে, তারপর দেখা যাক লেটস, মানে নেক্সট প্ল্যান কি, আপনাদের প্যাংগং দেখাবো এরপরে। ওকে গাইস, তো প্যাংগং লেকটা দেখানোর আগে আমার খুব জোর দু নম্বর লেগে গেছে, তো দেখা যাক প্যাংগংয়ে কোথায় হালকা হওয়া যায়, চারিদিক খুঁজছি গুপ্ত জায়গা, ঠিক আছে। আর জানি না লেকটা নোংরা করা যাবে না, কিন্তু গুপ্ত জায়গাটা দেখা যায় দেখার জন্য বেরিয়েছি, খুব জোর প্রেশার পেয়ে গেছে, কাল থেকে কিচ্ছু হয়নি। ওকে গাইস, তো হালকা হয়ে চলে এসেছি, আর সকালে ব্রেকফাস্ট করছি মর্নিং, কালের কলাটা ওই যে আমরা যে গাড়িতে লিফ্ট নিয়ে এসেছিলাম, তো এক দর্জন কলা তারা গিফট করে, আর প্যাংগং থেকে এই পড়ে যাচ্ছিল। ওকে ওকে, আরামসে, আর সামনের ভিউটা এই টেন্টের ভেতর থেকে, পুরো পাহাড়। কলা হওয়ার পর ব্রেকফাস্ট খুব চটজলদি যেটা হয় ম্যাগি, সেটা করে নিয়েছি, টাইম নেই, বিকজ টোটালি কাল থেকে প্রায় 200 কিলোমিটার ওপরে, মানে হিচহাইকিং করে এসার পর রাত্রেবেলা এত কষ্ট করে টেন্ট লাগিয়েছিলাম, প্রচণ্ড মানে ঘাত পা ব্যথা। তো মানে শর্টকাটে ম্যাগি বানিয়ে নিয়েছি, এই যো ম্যাগি হচ্ছে, ঠিক আছে। তো ম্যাগি জাস্ট এই প্রিপেয়ার হয়ে গেছে, আর লে মানে প্যাংগংয়ে একটা জিনিস কি, একটু উপরে তোলো ক্যামেরাটা, হ্যাঁ ওকে, প্যাংগংয়ে একটা জিনিস কি, মানে সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা, মানে এই প্রচণ্ড গরম, সরি, প্রচণ্ড ভালো মতো গরম দেখছি সকালের দিকে। আর এই যে ম্যাগি তৈরি হয়ে গেছে, আমার পুরো ঠোঁট ফোট পুরো শুকিয়ে গেছে। আর আরেকটা জিনিস কি হয়েছে, সকালের দিকে কিন্তু আপনাকে সেরকমভাবে মানে গরম মানে ঠান্ডাটা পাবেন না, যেটা ঠান্ডাটা হচ্ছে প্রচণ্ড রাত্রেবেলা উইন্ড ব্লোয়িংটা হয়, আর প্রচণ্ড ঠান্ডাটা রাত্রেবেলাই পড়ে। কালকে রাত্রে মানে যেটা ঠান্ডাটা ছিল মোটামুটি অলমোস্ট -3 কি -4 ছিল আই থিঙ্ক, আমি মানে মোবাইলে ওয়েদার দেখাচ্ছিলো, -3 কি -4 এরকম আপডেট দেখাচ্ছিলো, আর প্রচণ্ড উইন্ড ব্লোয়িং হচ্ছিলো, মানে টেন্ট যখন সকালবেলা ক্যাম্পিংটা ওপেন করেছি দেন, তখন সেই জায়গাটা দেখা যায় পুরো একদম টেন্টটা পুরো ধুলোয় ভর্তি একদম। তো গাইজ, প্যাংগং লেকের কাছে চলে এসেছি, অসাধারণ বিউটি, মানে জাস্ট আমি 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 স্পিচলেস, মানে মানে কী বলতে হবে জানি না, জাস্ট লুক অ্যাট দিস বিউটি, ওয়েলকাম টু প্যাংগং লেক, অসাধারণ লাগছে দেখুন। আমি টোটালি স্পিচলেস, মানে এই ভিউটা দেখে, আমার পেছনের ব্যাক সাইডের ভিউটা দেখুন, আর জাস্ট অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাটাতে, মানে আমাদের ওই দিকে ক্যাম্প, ওখানে মানে যত টুরিস্ট আসছে সব ওই দিকে, একদম প্রথমের দিকে, একদম ওই 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 পাশের দিকে, প্রথমের দিকে,
হ্যাঁ এই দিকটা কেউ আসছে না, তো আমি দেখলাম এটা বেশ পিসফুল জায়গা আছে। আর ভালো করে বসে আপনি ভালো করে ভিউটা দেখা দেওয়া যাবে আর ভালো করে কথা বলা যাবে আপনাদের সাথে। তো এই জায়গাটা হাঁটতে 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 চলে এলাম, আর লাগছে দেখুন পুরো পুরো মানে ব্লু, আর তার সাথে হিলসগুলো দেখুন অসাধারণ লাগছে, অসাধারণ। আর ওই পাশটা ওই দিকটায় চলে গেছে চায়না, আরও দূর অ্যাকচুয়ালি। আর একটা জিনিস যেটা বলি, এখানে আপনি যখন প্যাংগং লেকে আসবেন, তো প্যাংগং লেকে ঢোকার সময় সেখানে কিছু থ্রি ইডিয়েটসের মানে যেরকম সেট আপ ছিল, স্কুটার, তারপরে যে তিনজন বসার যে জায়গাটা, অল ইজ ওয়েল যেটা বলছি গানটা হয়েছিল, তো ওই জায়গাগুলো টোটালি অরিজিনাল না কিন্তু, ঠিক আছে, ওগুলোকে পরে বানানো হয়েছে। আর আসল যে জায়গাটা শ্যুটিং হয়েছিল ওটা কিন্তু আপনার এখান থেকে 6-7 কিলোমিটার দূরে ওই দিকটা করে, ওই দিকটা একদম অরিজিনাল প্লেসটা যেখানে থ্রি ইডিয়েটসের শ্যুটিংটা হয়েছিল। আর এখানে অনেক মানে দেখতে পাচ্ছি মাইগ্রেটরি বার্ডস এখানে ঘুরে বেড়াচ্ছে এই লেকেতে, দারুণ লাগছে। জানি না ক্যামেরায় কতটা দেখতে পাবেন, ওই যে ওদিক ওই দিকটা করে। ওকে ওকে ওকে, তো নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, প্যাংগংয়ে স্নান করব, প্রচণ্ড জল ঠান্ডা। আমি তো জানিনি তো আপনারা, আমার ভিডিওতে সবসময় এক একটা নেক্সট লেভেল একটা করে পার্ট থাকেই, তো আমি ভাবলাম ঠিক আছে প্যাংগংয়েই ট্রাই করা যাক, আমার লোভ সামলাতে পারলাম না প্যাংগংয়ে এই জলটা দেখে। তো যেমনই হোক জল ঠান্ডা হোক গরম হোক যাই হোক, হাত দিলাম জল প্রচণ্ডই ঠান্ডা, ভালো মতো ঠান্ডা। তো স্নান করতে যাবো প্যাংগং এখন, ওফ জলটা প্রচণ্ড ঠান্ডা পুরো, উই 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 সালা, ও ওই এখানটা ভালো জল আছে, হ্যাঁ ও সেই লেভেলের ঠান্ডা জলটা, উ এই হেভি কাঁপছে পুরো বডি, ও হো 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 ঠান্ডা লাগছে, অল্প অল্প করেছি। না সব মিটে গেছে, ওরে বাপরে প্রচন্ড ঠান্ডা, এ গামছা দা গামছা দাও, নেক্সট লেভেলের ঠান্ডা পুরো, ও পুরো বডি পেন করে দিয়েছে, ও ও ফেটে গেছে পুরো আমার, গামছা গামছা, ওরে ও ও ও আমি বললাম নর্মাল চলো ঠিক হয়ে যাবে। তো একবার একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন প্যাংগামের জল। অভিষেক তোমার কেমন লেগেছে? ফেটে গেছে পুরো আমার হাতে চলে এসেছে।
ওকে, তো যেটা বলছিলাম যে থ্রি ইডিয়টস এর স্পটটা ওই দিকে, কিন্তু ওটারই কপি তৈরি করে এখানে ফটো তোলার জন্য পয়সা নেওয়া হচ্ছে, মানে লোকাল ভিলেজার্স যারা তারা একটা সোর্স অফ ইনকাম তৈরি করেছে। তো এই যে এখানে ওই স্কুটিগুলো, ওই যা যে স্কুটিগুলো ঘোরা আছে, আর ওই যেটা অল ইজ ওয়েল সংটা হয়েছিল, ওই যে তিনটে পিছুয়াড়া ওখানে লেওয়া আছে, সবাই এরকম ছবি নিচ্ছে দেখুন, এরকমভাবে করা রয়েছে এখানটায় পুরো এই জায়গাটাতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আর একটা জিনিস কি, এই এটা হচ্ছে মানে আপনার পার ফটো যদি তুলতে হয় 50 rupees, আর বাইকে তুললে 50 rupees, আর এটা তুললে দুটোতে ফটো তুললে 100 টাকা নিচ্ছে। পুরো টোটালি ওটারই কপি করা হয়েছে এখানটায়, ঠিক আছে, অসাধারণ লাগছে দেখুন এই যে এই জায়গাটাতে। আর আরেকটা জিনিস, যেটা মেন স্পটটা কিন্তু এখান থেকে 7 কিলোমিটার 6-7 কিলোমিটার দূরে, এই যে দেখুন সবাই চুলকাচ্ছে, এই যে সবাই চুলকাচ্ছে, ঠিক আছে, এটা একটা দারুণ ব্যাপার এই জায়গাটা। আর আপনারা যদি এই এনজয়টা করতে চান, এই ফটোসগুলো করতে চান, এখানে অবশ্যই আসতে পারেন, লোকাল ভিলেজার্সরা এগুলো করছে। আর আরেকটা জিনিস, আমরা এখানে এসেছি তো কিছু মহারাষ্ট্রের লোকজন আমাদেরকে মানে হেল্প করেছিল, আমাদের এই ফটো তোলার জন্য তারাই আমাদের জন্য পে করেছে। এই জিনিসগুলোই হয়, মানে আপনি ট্রাভেল করতে করতে না আপনার সাথে কী হবে, কত জিনিসগুলো সারপ্রাইজ হয়ে যাবে সেটা বুঝতে পারবেন। তো আজকে কী হয়েছে, আজকে আমার প্ল্যান ছিল এখান থেকে নুব্রা বেরিয়ে যাওয়ার, বাট যখন বেরোচ্ছিলাম অলমোস্ট 4:30 বেজে গেছিলো বিকেল, ঘুরতে ঘুরতে অনেকটা টাইম বেরিয়ে গেছিলো। তো তারপর আমরা কী করলাম যে না আজকে বেরোবো না, আজকে রেস্ট করি, আজকে রেস্টের দরকার আছে। তো এখানে আবার আমরা ক্যাম্প লাগিয়ে নিয়েছি যে টেন্ট, আর তার সাথে সাথে এই প্যাংগং লেকের পাশে আমরা ক্যাম্প ফায়ার করেছি। আর এই যে অভিষেক, আর এখানে এক স্যারের সাথে আলাপ করে দিই, স্যার আপনার নেম থোড়া বতা দিজে। অনিল। আচ্ছা, তা আপকে বারে মে থোড়া বতাইয়ে। মেরে বারে মে জ্যাদা বতানে কে লিয়ে কুছ নাহি হ্যায়, মে কেরলা মে রহতা হু, ইন্ডিয়া কে সাউথ ইন্ডিয়া মে। থোড়া বেঠ জাইয়ে না স্যার, থোড়া ফেস কা লাইট আয়েগা। হ্যাঁ, এক মিনিট, দারুণ এক্সপিরিয়েন্স, মানে স্যার কিন্তু অল ওভার ইন্ডিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ঘোরা, প্লাস অ্যাব্রডও অনেকগুলো কান্ট্রি, 17 কান্ট্রিজ আপ ঘুম চুকে না স্যার। আচ্ছা, তো স্যার এর ট্রাভেল এক্সপিরিয়েন্স আজকে শুনবো আমরা, বসে পড়ো না, তুমি বসে পড়ো, বলিয়ে স্যার। নমস্তে, মেরে নাম অনিল হ্যায়, মে কেরলা সে হু, লাস্ট 30 ইয়ার্স সে মে এসে ট্রাভেল করতা হু, মেরে কো সোলো ট্রাভেলিং আচ্ছা লাগতা হ্যায়, ইন্ডিয়া এসা পুরা হর স্টেট মে এসা ঘুমা, কাশ্মীর সে কন্যাকুমারী সে কাশ্মীর তক 2015 মে বাইওয়াক ভি করনে কে লিয়ে মৌকা মিলা হ্যায়, তো আরাম সে কিয়া থা, অর মেরে আগলে এক প্রজেক্ট হ্যায়, ড্রিম হ্যায়, গঙ্গা পুরা একবার পরিক্রম করনা হ্যায়, গঙ্গা সাগর সে গোমুখ তক, গোমুখ ও ভি এক ইচ্ছা হ্যায়, ও ভি পৈদল করনা হ্যায়, এক সাল নিকাল কে আরাম সে করেগা এসা সোচ রহা হু, ফির মেরেকো সির্ফ ইতনা আদমি লোগো কো বতানা হ্যায়, হর আদমি আচ্ছা হ্যায়, বুরা কোই নাহি হ্যায়, कुछ भी कैरी मत करो, आज का दिन हैश करो ज्यादा, बस क्या बोले, ट्रैवल करना चाहिए लोगों को, वो अपना मर्जी से ट्रैवल करो, कुछ भी करो, लेकिन अपना इच्छा होना चाहिए, अपन खुशी रहना चाहिए। ऐसा ऐसा नहीं है खाली ट्रैवल करने वाला खाली खुशी में रहता, ऐसा कुछ नहीं है, हमको अच्छा लगता है इसलिए हम जो काम अच्छा लगता है उसको करना है, जो अपन का पसंद में आते हैं वही करने का, लेकिन इतना तो सोचने का दूसरे को नुकसान नहीं होने का, एकदम उसको कुछ तकलीफ नहीं देने का, एकदम अपने मन से भी कुछ ऐसा कुछ नहीं करने का, अपने मन से कुछ भी करो, सिर्फ इतना ही है, दूसरे को तकलीफ नहीं होना चाहिए। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, के हम दोनों में जुदा, ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, ला 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 ला